কিন্তু সেই ভুলের মধ্যেও আমি কিছু শেখার চেষ্টা করি, তার মধ্যেও কিছু বেরিয়ে আসে। অর্থাৎ রবীন্দ্রনাথ যে কবিতা গান লিখে গেছেন বা তার সারা পৃথিবীর 34টি দেশ তিনি যে ভ্রমণ করেছেন, তার ভ্রমণ বৃত্তান্ত বিস্তারিতভাবে লিখে গেছেন, যা আজকে আমাদের কাছে একটা বিরাট সম্পদ। রবীন্দ্রনাথ তার লেখার পরে একবার নয় একাধিকবার তিনি পরিবর্তন করেছেন, সংশোধন করেছেন, কারেকশন করেছেন, চেঞ্জ করেছেন, সেটাকে আমরা ডুডলস বলি। এবং সেই চেঞ্জটাকে তিনি একটি আর্টিস্টিক ফর্ম তৈরি করেছেন। পরবর্তীকালে 1905 থেকে শুরু করে 1931-এ ওনার সমস্ত আর্ট এক্সিবিশন হয় প্যারিস এবং অন্যান্য সর্বত্র, আমরা তাকে পেলাম একজন আর্টিস্ট হিসেবে। সেটা কিন্তু ভুলের সংশোধন থেকে তিনি কারুকার্য করে একটা আর্ট ফর্ম তৈরি করলেন, আর্ট ফর্মটা আলটিমেটলি দাঁড়ালো একজন আর্টিস্ট হিসেবে। আমি কথাগুলো কেন বলছি তার কারণ, আমি যেটা বললাম শুরু করেছিলাম হোমো স্যাপিয়েন্স জেনোম, এবারে ডুডলস এবং জেনোম এডিটিং। আজকে আমরা যে কোনো একটা ম্যানুস্ক্রিপ্ট লিখি, আমাদের পলিটিশিয়ানস হোক বা সাংবাদিক হোক বা লেখক বা বিজ্ঞানী হোক, আমরা তারপরে তার সংশোধন করি, চেঞ্জ করি, মডিফাই করি, আরও ভালোভাবে সেটাকে কী করে দাঁড় করানো যায়, এটাকে বলে এডিটিং। আজকে আমাদের বিজ্ঞানী গত বছর দুজন নোবেল প্রাইজ পেয়েছেন, ডোডলার অ্যান্ড কার্পেন্টার, দুজন মহিলা বিজ্ঞানী, তারা জেনোম এডিটিংয়ের জন্য নোবেল প্রাইজ পেয়েছে বিজ্ঞান মানে মেডিসিন। এদের কাজটা কি, ওই যে জেনোম আমাদের আছে বা ম্যানুস্ক্রিপ্ট আমরা একটা তৈরি করলাম, বা রবীন্দ্রনাথ যে কবিতাটা লিখলেন কবিতাটা তারপরে চেঞ্জ করে তিনি একটা অন্য কিছু লিখলেন, এই যে চেঞ্জ বা মডিফিকেশন, এই মডিফিকেশনের মাধ্যমে একটা অন্যতর অন্য ধরনের একটা 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 সুন্দর জিনিস তৈরি করা, এটাকে বলে এডিটিং, জেনোম এডিটিং। আজকে জেনোম এডিটিং সারা পৃথিবীতে বিস্তর কাজ হচ্ছে, এবং কাজের মাধ্যমে আমাদের আজকে বহু কঠিন রোগ সারাতে সাহায্য করবে, ক্রপের ভীষণ ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করবে, যেটা ছিল না সেটাকে আমরা আবার নতুন করে প্রতিস্থাপন করতে পারবো, যেটা আছে রিশাফলিং করে জায়গা পরিবর্তন করে আমরা তার মধ্যে একটা উন্নততর জিনিস তৈরি করতে পারবো। এইভাবেই একটা পরিবর্তন সংশোধন আমরা যেটা কন্টিনিউয়াস করতে পারি সেটাই হচ্ছে জেনোম এডিটিং। আজকের দিনে বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান চেতনা, বিজ্ঞান ভাবনা, এটা অত্যন্ত দরকারি, যেটা আমাদের আমাদের এই ভাবনাকে আমাদের সমস্ত নতুন থেকে নতুনতর বা ভালোর দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, আমাদের মানসিক উন্নতির জন্য এই বিজ্ঞান চেতনা ভীষণ দরকার, প্রত্যেকটা কাজের জন্য। আজকে কোভিড সিচুয়েশনে যে একটা ডিপ্রেশন, একটা নানা